ইসলামের যাত্রা অল্প কিছু সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে তারপরে সংখ্যা বেড়ে গেছে আবার কিয়ামতের পূর্বে অল্প কিছু লোকের ভিতরে ঈমান চলে আসবে মুমিনের সংখ্যা কমে যাবে আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চেয়ে জঘন্য কে বলছেন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিক ছিল ওদের চাইতে জঘন্য কেন তারা সেই সময় মন্দ কাজ করত গোপনে কেউ যেন না দেখে আর আজকে এরা মন্দ কাজ করছে প্রকাশ্যে যাতে সবাই দেখে এখন মনে হয় মুমিনের সংখ্যা বেশি বেশি না সবগুলো মুনাফিক দুই একটা সারা কথা কি বল বললাম দলিল আছে পরে দলিল না দিলে বিপদ আছে কারণ এটা এমন একটা মঞ্চ যেখানে আলেম ওলামাদের সমাবেশ এখানে মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা এভাবেই বললেন যে ইসলামের শুরু হয়েছিল অল্প লোকের মাধ্যমে আবার অল্প লোকের ভিতরেই ইসলামটা ফিরে যাবে সুতরাং এই অল্প সংখ্যক লোকদের জন্যই সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সংখ্যক লোকদের অন্তর্ভুক্ত করুন এরপরে কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না মুসল্লিকে যে নামাজ আদায় করে যে সালাত আদায় করে যে মসজিদে গিয়ে সালাত আদায় করে এরকম মুসল্লি থাকবে কিন্তু আফসোস মুমিন থাকবে না দলিল কি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়ালাইস ফিহিম মুমিন শুনে রাখো নিকট এমন একটি সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে তারা দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে কিন্তু আফসোস তাদের একজনও সত্যিকারের মুমিন থাকবে না তাহলে সত্যিকারের মুমিন না থাকলে তো কি হয় সালাফরা এই হাদিসের টিকা লিখতে গিয়ে মুস্তাদরিক হাকিম 8365 মুসান্নাফ ইবনে আবি সাইবা 30991 তারা টিকা লিখতে গিয়ে বলছেন যে এর একটা অর্থ হয় যে যারা প্রবেশ করবে তারা মুমিন নয় এর উল্টা তারা হবে বেঈমান অথচ তারা সালাত আদায় করে বলেন ওই হাদিসের কি হবে সহিহ বুখারী 7280 নম্বর হাদিস আবু হুরায়রা রাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা মান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না যারা আবা আবার দুটো অর্থ হয় একটা হলো নবীকে অস্বীকার করা আরেকটা হলো জান্নাতকে অস্বীকার করা যে বলে আমি নবীকে মানি না সে আবা করলো যে বলে আমি জান্নাতকে মানি না সে আবা করলো একত্রে যদি করা হয় তাহলে যে বলে আমি নবীকেও মানি না জান্নাতকেও বিশ্বাস করি না এ আবা করলো তো সাহাবীরা জিজ্ঞাসা করলো কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আবার অস্বীকার করলো কারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো তাহলে বলেন তো অস্বীকার কিসে তার অবাধ্যতায় আমি নবী বলেছি সুদ খায়ও না ওষুধ খাই কেন আমি নবীকে মানে না তাই খায় আমি বলেছি ঘুষ খায়ও না ও খায় কেন আমি নবীকে মানে না তাই খায় আমি বলেছি জিনা করো না ব্যভিচার করো না অশ্লীলতা করো না খারাপ কাজ করো না হারাম কাজ করো না পাপে জড়িত হয়ো না কবিরা গুনাহ করো না শিরিক করো না বিদাত করো না কুফর করো না আমি যা নিষেধ করেছি এগুলো যারা বিরত থাকলো আমার কথা মেনে নিল ওরা জান্নাতে গেল আর যারা আমার কথা মানলো না ওরাই আমাকে অস্বীকার করলো ওরাই আমার উম্মত নয় অতএব আমাদের মনে রাখা ভালো হবে যে মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না এরপরে আরেকটা
পয়েন্ট হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা প্রকাশ্যে মুনাফিকি চলবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল মুনাফিকিনা আল ইয়াউমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াউমা ইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। তিনি বললেন আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চেয়ে জঘন্য। কে বলছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিক ছিল ওদের চাইতে জঘন্য। কেন? তারা সেই সময় মন্দ কাজ করত গোপনে, কেউ যেন না দেখে, আর আজকে এরা মন্দ কাজ করছে প্রকাশ্যে যাতে সবাই দেখে। কথা কি বল বললাম? সমাজে এখন মুনাফিকি কি প্রকাশ্যে চলে না গোপনে চলে? এখন প্রকাশ্যে মুনাফিকি চলছে, প্রকাশ্যে ওয়াদা খিলাফ করছে, প্রকাশ্যে পাপের কাজ করছে। আরো অনেক পয়েন্ট রয়েছে, সময়ের স্বল্পতার কারণে আর সেদিকে যাচ্ছে না। আরো বারো তেরোটা পয়েন্ট রয়েছে, তো এদিকেই আমরা রেখে দিলাম যে মুনাফিকি চলবে প্রকাশ্যে। আজকে প্রকাশ্যে মুনাফিকি করা হচ্ছে, আজকে প্রকাশ্যে মিথ্যা কথা বলা হচ্ছে, আজকে প্রকাশ্যে ওয়াদা খিলাফ করা হচ্ছে, আজকে প্রকাশ্যে মুনাফিকির যত গুণ সবগুলো প্রকাশ্যে করা হচ্ছে। হুযায়ফা বলছেন তার সময়ের কথা যে আমার সময়ের মুনাফিকরা নবীর সময়ের চাইতেও জঘন্য। কেন? কারণ নবীর সময়ে যারা মুনাফিক ওরা গোপনে করত, আর আজকে ওরা প্রকাশ্যে করে। আর আমাদের যুগে এই সময়ে যদি এসে দেখত তাহলে আল্লাহু আকবার কি যে বলতেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য প্রকাশ্যে মুনাফিকি করা যাবে না। বাক্যের সাথে মুনাফিকি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মুনাফিকি করা যাবে? যাবে না। আমি ছোট মানুষ, ইলমের দিক থেকে যারা এই স্টেজে কথা বলেছেন তাদের প্রত্যেকের চেয়ে আমার ইলেম দুর্বল, কম, অল্প ইলমে অল্প সময়ে কিছু কথা বলেছি, আসলে বোঝা যায় নাই সময় কিভাবে চলে যায়, তাও অনেকক্ষণ হয়ে গেছে। তো নোটিশ এসেছে সংক্ষিপ্ত করার। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দান করলেন। এ আলোচনা অনেক লম্বা, কোনো মাঠে আল্লাহ তাআলা তৌফিক দিলে পরিপূর্ণতা করব। তিন ভাগের এক ভাগ এখানে রেখে গেলাম, আল্লাহ তাআলা কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন এবং যারা এখানে উপস্থিত তাদের কবুল করে নেন, এই মজলিসটাকে কবুল করে নেন এবং আমাদের প্রত্যেককেই আপনি কল্যাণ দান করেন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করে এই দাওয়া, এই দাবি রেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়াখর দাওয়ানি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।